বিয়ে নিয়ে যত জল্পনা যত কল্পনা, তবে সবচাইতে বেশি বিয়ে নিয়ে কল্পনা হয় অবিবাহিত যারা থাকেন। আর এই মুহূর্তে মিস বাংলাদেশ ঐশী রয়েছে আমার সাথে। ঐশী কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা প্রথমেই তোমার কাছে জানতে চাইছি যে এই যে বিয়ে নিয়ে এত কল্পনা থাকে, তোমার বিয়ের প্ল্যানটা কবে? সবে তো 18 বছর, আরও 5-6 বছর পরে প্ল্যানিং শুরু হবে, এখনো প্ল্যানিং শুরু হয়নি। আচ্ছা বিয়ের জন্য কোনো কিছু মাথায় আছে যে বিয়েটা আমি হয়তো বা এভাবে সাজতে চাই বা ওভাবে সাজতে চাই, কোনো ধরনের কোনো স্বপ্ন দেখা হয়েছে? না সেরকম প্ল্যানিং নেই, তবে এভাবে সাজতে চাই যেন দেখে বোঝা যায় যে বাঙালি বধূ। এটা ঠিক যে এবং আমি সবসময় দেখেছি তোমার বাংলাদেশের ট্রেডিশনের উপর একটা আলাদা মায়া আছে যেটা আসলে সবার থাকা উচিত। ঐশী তোমার কাছে আরেকটা প্রশ্ন থাকছে যে বিয়ের যে ওয়েডিং ফটোগ্রাফি থাকে যেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলে থাকি, যে তোমার কি কোনো ওয়েডিং ফটোগ্রাফার পছন্দের আছে যে যার ওয়েডিং ফটোগ্রাফিটা তুমি চাও তোমার বিয়েতে? না এরকম কোনো প্ল্যানিং এখন পর্যন্ত কিছুই করিনি, যেটা বললাম শুধু একটাই চাওয়া যে যেন দেখতে বাঙালি বধূ লাগে। আচ্ছা ঠিক আছে ঐশী, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার সামনে যে ভবিষ্যৎ রয়েছে তার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।